আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি ধরে নিতে পারি আপনি এই থ্যাম্বলে থাকা বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড। সুতরাং প্রিয় ডপার, আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্টস করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে নতুন একটি সাইজ টেবিল তৈরি করব, কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং সেই ফাইলটিকে আমি ইনপোর্ট করব এবং এরপরে পরবর্তী কাজগুলো করব। তো প্রিয় ডপার, চলুন শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, আপনি যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনটিতে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসুন। দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে উপস্থিত হন, ঘুষ কিংবা মালিশের প্রয়োজন হবে না। বাম সাইডে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সাইজ। এখানে আমরা আমাদের নতুন একটি ফাইল তৈরি করে সেই ফাইলটি এখানে ইনপোর্ট করব। তো প্রিয় ডপার, চলুন আমরা এখন একটি, যেহেতু আমাদের একটি নতুন সাইজ টেবিল তৈরি করে ইনপোর্ট করতে হবে তাই আমরা একটি টেবিল তৈরি করে নিব। তো এখান থেকে টেবিল তৈরি করার জন্য আমি চলে যাব, ওপেন করব আমার নোটপ্যাডটি। তো দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডটি ওপেন হয়েছে। এখান থেকে আমি একটি নতুন পেজ নিলাম। তো একটি সাইজ টেবিল তৈরি করার জন্য আপনারা জাস্ট এই নোটপ্যাডে আসবেন এবং এখানে টাইপ করবেন স্মল লেটার আলফা। দিয়ে আলফা টাইপ করেছি, এবার আমি এখান থেকে একটি ইন্টার ক্লিক করব এবং নিচে চলে আসলাম এবং এখানে আমি আমার সাইজ টেবিলগুলো লিখব। তো প্রিয় ডপার, এখানে বলে নিই এই সাইজ টেবিলটি দুইভাবে তৈরি করা যায়, আলফা এবং নিউমেরিক দুইভাবে এই সাইজ টেবিলটি তৈরি করা যায়। তো সাইজ টেবিল কীভাবে তৈরি করতে হয়, আলফা এবং নিউমেরিক দিয়ে কীভাবে তৈরি করতে হয় এবং এই টেবিল তৈরি করতে গিয়ে কী কী ইনফরমেশন লাগে, কীভাবে সেভ করতে হয়, এ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই তৈরি করে আপলোড করেছি। তো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই সাইজ টেবিলটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেবেন। তো এখানে এখন আমি আমার সাইজগুলো টাইপ করব, তো আমি সাইজগুলো আর একবার দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আছে 26, 28, 30, 32, 36, 38, 40, 42 এবং 44। তো আমি যেহেতু আলফা দিয়ে টাইপ করছি তো এই সাইজগুলো আমি সরাসরি এখানে লিখে দেব। তো আমার প্রথম সাইজটি হলো 28, ইন্টার দিলাম, এরপর 26 থেকে শুরু হবে, 26, 28, 30, 32, 36, 38, 40, 42 এবং 44। তো দেখতে পাচ্ছেন আমি আমার সাইজগুলো অলরেডি এখানে টাইপ করেছি। এবার আমরা দেখে নেব আমার বেসিক সাইজটি কত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাল রঙের এই ঘরটি হলো বেসিক সাইজের ঘর এবং এখানে লেখা আছে 32, অর্থাৎ আমার বেসিক সাইজটি হলো 32। তো এই 32 সাইজটির আগে আমি একটি স্টার চিহ্ন দিয়ে দেবো। তো এই স্টার চিহ্নটি কী? তো লেকটা মডারিসে যখন আপনি কাজ করতে যাবে তখন বেসিক সাইজের আগে এরকম একটি স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্ন দিলে আপনি যখন এই টেবিলটিকে ইনপুট করবেন তখন এই 32 সাইজটি সাদা রঙে দেখাবে আর সাদা রঙের কালার দেখে আমরা বুঝতে পারব যে এটি হলো আমার বেসিক সাইজ। তো এবার আমি এখান থেকে ফাইলে যাব এবং এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখানে আমি আমার প্রথম সাইজটি লিখব 26, এরপর একটি সমান সমান চিহ্ন দিলাম এবং এখানে লিখব আমার বেসিক সাইজটি।
এরপর আবারও একটি সমান চিহ্ন দিলাম এবং এখানে লিখব আমার সর্বশেষ সাইজটি অর্থাৎ 44। এবার আমি এখান থেকে এই অল ফাইল অপশনটি সিলেকশন করে দেব। এই অল ফাইল অপশনটি যদি সিলেকশন না করেন তাহলে অনেক সময় দেখা যাবে আপনি যখন ফাইল ইনপুট করতে যাবেন সেখানে ফাইলটি খুঁজে পাবেন না, অবশ্য সেখান থেকেও আপনি অল ফাইলটি সিলেকশন করলে খুঁজে পাবেন। তো এবার আমি এখান থেকে চলে যাব ডেস্কটপ এবং আমি যেই এই জিম্বরি ফাইলটি তৈরি করেছি এবং আমার লোকেশনে অর্থাৎ এই ওমেন্স বটম এখানে আমি আমার ফাইলটিকে সেভ করব। তো এবার আমি এই সেভ অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে। তো এখান থেকে দেখে নিন আমার সাইজ টেবিলটি হলো 26 32 44। এরকম সাইজ টেবিল দেওয়ার কারণ হলো আমি এই 26 32 44 এই সাইজ টেবিলটি দেখেই বুঝব যে এটি আমার কাঙ্ক্ষিত টেবিল এবং এই টেবিলটির মধ্যে প্রথম সাইজ 26, এরপর বেসিক সাইজ 32 এবং সর্বশেষ সাইজটি হলো 44। এবার আমি এটিকে মিনিমাইজ করে দিলাম। তো প্রিয় ডপার, আমরা অলরেডি আমাদের সাইজ টেবিলটি তৈরি করে নিয়েছি এবং আমাদের এই মডেল ফাইলে থাকা মডেলের ইনফরমেশনগুলো আমরা জেনেছি। তো প্রিয় ডপার, এখান থেকে এই মডেল এবং শীট সম্পর্কে আরও একটি তথ্য জেনে নেই। এখান থেকে আপনারা যে শীটটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার টেম্পোরারি, অর্থাৎ এরকম শীট আমি একাধিক শীট তৈরি করতে পারবো, ডিলেটও করতে পারবো, কিন্তু এই মডেলটি কখনো ডিলেট করা যাবে না। অর্থাৎ এই মডেলটি হলো বিশ্ব মানচিত্র, আর এই শীটটিকে ধরে নিতে পারেন আপনি বাংলাদেশ কিংবা ভারত পাকিস্তান। আপনি যদি এই মডেল শীটটি ডিলিট করে দেন তাহলে পৃথিবী থেকে পুরো ম্যাপটি ডিলিট হয়ে যাবে, কিন্তু যদি এই শীটটি ডিলিট করে দেন জাস্ট আমি এই কমেন্টস বক্সে যেই নামটি দিব শুধুমাত্র সেই নামটি ডিলিট হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মানচিত্র যেহেতু কখনো মুছে ফেলা যাবে না, সেরকম এই মডেল ফাইলটিকে কখনোই মুছে ফেলা যাবে না। আপনি চাইলে এই শীটটিকে একাধিক শীট কপি করতে পারবেন বা এই শীট থেকে নতুন নতুন একাধিক শীট নিতে পারবেন, এমনকি আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের 10টি 20টি 30টি এমনকি 200 250 পর্যন্ত শীট তৈরি হয়ে যাবে, কিন্তু মডেল ফাইলটি কখনো ডিলিট করা যাবে না বা দ্বিতীয় কোনো মডেলও আপনি এখানে আনতে পারবেন না। এটি একটি তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমার সমস্ত ইনফরমেশনগুলো জানা শেষ। আমি মনে করি এরপর এই মডেল ফাইল এবং শীট এবং এতে দেওয়া যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। এবার আমি চলে যাব F7-এ, কারণ আমরা এখান থেকে আমাদের এই শীটের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত সাইজ টেবিলটি আছে সেই সাইজ টেবিলটিকে ইনপুট করতে হবে। তো এখান থেকে আমি চলে গেলাম F7। F7 থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে IMPEBT। তো আপনি যখনই লেকট্রা মডারিসে একটি নতুন টেবিল আপলোড করবেন তখন আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এই অপশনটিকে আমি সিলেক্ট করলাম। এবার আমি চলে যাব এই মডেল ফাইল অথবা শীটের যে কোনো জায়গায়, যে সাইজ বারটি দেখতে পাচ্ছেন এই সাইজ বারের মধ্যে অথবা যে কোনো জায়গায় এই শীটের মধ্যে অথবা এই মডেল ফাইলের যে কোনো জায়গায় ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু অ্যাক্সেস পাথ করেছি, এবার আমি এখান থেকে এই ফাইলটিকে একবার সেভ করে দেব। তো সেভ করার জন্য আমি যাব ফাইল সেভ, আমি আবারও ফাইলে যাব এবং এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করব। এবার দেখুন এখানে চলে এসেছে কন্টিনিউ, তো আমি এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। এবার আমি যে কাজটুকু করেছি এই কাজটুকু আমার সেভ হয়ে গেছে। তো চলুন এই কাজটুকু যে সেভ হয়েছে তার একটু প্রমাণ দেখে নিই। আমরা এবার ফাইলে যাব, এখান থেকে ওপেন,
এই ওপেন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার WTLP 6385 এই ফাইলটির মধ্যে একটি মডারিসের অলরেডি মডেল আইকন চলে এসেছে এবং সেই মডেল নাম্বারটি দেখতে পাচ্ছি যেটির নাম দেওয়া আছে WDLP 6385 MDL ফাইল। প্রিয় ব্যাপার আপনার খেয়াল করে রাখবেন ল্যাকটা মডারিসের যে কোনো ফাইল অর্থাৎ মডেল ফাইলটি MDL নামেই সেভ হয়। তো এবার আমি এটিকে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সে আগের পেজটি হয়েছে অর্থাৎ এ পর্যন্ত আমরা কাজ করেছি। তো ইনপুট এবিটি সিলেকশন করে এখানে ক্লিক করলাম, নো এবং ইএস লেখা হয়েছে, তো এখান থেকে আমি ইএস অপশনটিতে ক্লিক করে দিই। তো ক্লিক করা দেখার পর দেখতে পাচ্ছেন এবার মডেল নাম্বারটি চলে এসেছে। তো সাধারণত এই মেসেজটি আসার কথা না, তবুও এসেছে কোনো কারণবশত। তো এখান থেকে আমি এই ওমেন বটম এখানে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটি সেভ করে রেখেছিলাম অর্থাৎ আমার টেবিলটি সেভ করে রেখেছিলাম, তো আমি টেবিলটি সিলেকশন করব এবং এখান থেকে ওপেন অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার মডেল ফাইলটির মধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সাইজগুলো চলে এসেছে। তো এখান থেকে যদি আমি এই দুটি ফাইলকে একসাথে কন্ট্রোল এ সিলেকশন করে এই ইনপুট ইভিতে ক্লিক করে এখানে ক্লিক করতাম তাহলে সবগুলো ফাইল চলে আসতো। তো এবার দেখতে পাচ্ছেন দুটির মধ্যে চলে এসেছে। তো এখান থেকে আমি ফাইলটিকে আবারও একবার সেভ করব। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত ফাইলটি অর্থাৎ ল্যাকটা মডারিসের প্যাটার্ন তৈরি করার আগে যেই প্রস্তুতিমূলক কাজগুলো করতে হয় আমরা সেই প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করেছি। তো প্রিয় ডপার, আমি আপনাদেরকে বোঝানোর অবশ্য জন্য প্রত্যেকটি অপশনের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে যাচ্ছি, এ কারণে এই প্রস্তুতিমূলক কাজটি করতে আমার প্রায় 30 মিনিট সময় লেগে গেছে। তো প্রিয় ডপার, আপনি যখন এই কাজটিকে শিখবেন তখন এখন পর্যন্ত আমরা যে কাজটি করেছি এই কাজটি করতে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় লাগবে। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে আমি এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আমি এই শীটটির মধ্যে প্যাটার্ন তৈরি করব। তো আমি যেহেতু এই প্যাটার্নটি সম্পূর্ণ প্রফেশনালিভাবে তৈরি করব, তাই প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি বর্ণনা করব এবং প্যাটার্ন তৈরি করতে গিয়ে কী কী ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো সলভ করব, অর্থাৎ A to Z কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা যখন প্যাটার্ন তৈরি করতে যাবেন তখন কিছু না কিছু সমস্যা অবশ্যই হবে, আপনার ল্যাকটা আপনার মডারিসের সেটিংয়ের কারণে হোক, আপনার উইন্ডোজের কারণে হোক, কিংবা আপনার পুরাতন এবং নতুন বা আপডেট পিসি বা নর্মাল পিসির কারণে হোক, বিভিন্ন ধরনের মেসেজ বা একটু সমস্যা হতেই পারে। এই সমস্যাগুলো যদি হয় তাহলে আমি সেই সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয় তাও দেখাবো। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এটি একটি সিরিজ টিউটোরিয়াল, তাই প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করা হবে। সুতরাং আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।